অল্প অল্প গ্যাস। পেছনটা ঘুরে বেল যাবে, পেছনটা ঘুরে সামনে চলে আসে ভাই। আপনি ক্লাসটা ধরবেন, তখন গিয়ার দিতে হয়, গিয়ার দেওয়ার সময় ক্লাস ধরে গিয়ারটা ক্লাস চেপে ধরবো, তাই তো? হ্যাঁ চেপে ধরবেন, ফুল চেপে ধরবেন আপনার কিন্তু, হ্যাঁ লাভ করতে পারেন, ঠিক আছে? ফুল ক্লাস ধরার পরে গিয়ার হচ্ছে এটা পিছনে আসবে, আর একটা সামনে থাকে এটা পিছনে, ঠিক আছে? আপনি গিয়ার দেন, হ্যাঁ একটা দেন, একটা, ঠিক আছে? হয়েছে, হয়েছে না? হ্যাঁ হয়েছে, হ্যাঁ আচ্ছা। এটা হলো পিক আপ, পিক আপটা আপনি বাড়াইতে পারেন, ঠিক আছে? যখন সার্ভো শেষ হবার পারবেন আপনি এটা আস্তে আস্তে সারেন, আস্তে আস্তে সারেন, আর ওটা বাড়ান, আলটা বাড়াবেন, ঠিক আছে? এখন তাহলে পিক আপ আর গিয়া, হ্যাঁ হ্যাঁ, আর কিছু বাড়াবো না, আর কিছু বাড়াবো না, আপনি এটা সারেন। আচ্ছা বুঝলাম, এটা সারবো, এটা করবো, আর অন্য জিনিস শিখবো না? আবার আবার নেক্সট টাইমে যখন আপনি গিয়ার বাড়াবেন তখন আবার কি লাগতে হবে, আবার কি লাগছে ভেবে আবার গিয়ার দিয়ে বাড়াবো কি পিছনে? হ্যাঁ পিছনে, আর সামনে, সামনে কমে, ও সামনে গিয়ার কমে পিছনে গিয়ার বাড়ে, আপনি যখন গিয়ার বাড়াবেন তখন ক্লাসটা ধরে বাড়াবেন, আবার যখন কমাবেন তখন ক্লাসটা ধরে কমাবেন। আচ্ছা এটা সাইপে ধরে বাড়াবো, আবার সাইপে ধরে কমাবো, হ্যাঁ সাইপে ধরে কমাবো, আর এটা আস্তে আস্তে সারলে গাড়ি গাড়ি চলবে। আবার যখন মনে করেন যে আপনি গিয়ার কমাবেন তখন এটা কিন্তু বাড়াই রাখবেন না, এটা কমাই দেবেন, এটা এরকম কমাই, হ্যাঁ কমাই দেবেন, এটা কমাই দেবেন, পুরো বন্ধ হয়ে গেলে পুরো বন্ধ হবে না, এটা তো স্টার্ট স্টার্ট থাকবেই, ঠিক আছে? আবার ট্রাই করতে পারেন এখন, আর আছে কি ব্রেক ট্রেক করব না, খালি চালানো শিখে যাবে, ব্রেক তো করবেন, ব্রেক তো সেটা আপনার কাছে, ব্রেক ওই যে পায়ে আছে, আচ্ছা আচ্ছা হাইড্রোলিক আছে, আপনি হাইড্রোলিক কিন্তু ইয়ে স্লো ধরবেন, একবারে করা হবে, আর পায়েটা আস্তে আস্তে করে চলবে, পায়েটা আপনি করে দেন সমস্যা নেই, কিন্তু হাইড্রোলিকটা স্লো ধরবে, তার মানে এর আছে গিয়ার আছে পিছনে, হ্যাঁ, আর এই সামনে এটা কি, ওইটা গিয়ার কমে, গিয়ার কমে, তাই এটা তার গিয়ার, এই যে বামাতে এটা ক্লাচ, হ্যাঁ বামাতে এটা ক্লাচ, আর এটা ডান হাতে ব্রেক, ঠিক আছে? আর আর কি ধরে হলো গিয়ার, হ্যাঁ এখন এটা আস্তে আস্তে পারেন, আর ওইটা আস্তে আস্তে পারেন, আস্তে আস্তে পারেন, আস্তে আস্তে পারেন। অল্প অল্প গ্যাস, ওকে ক্লাস ধরে আবার আসতে ইয়ে করবেন, খাওয়াবেন গাড়ি, এবার কিনার ধরে গিয়ার মারেন, তো দর্শক এত সময় আপনারা দেখলেন যে মোটর সাইকেল চালানো শেখার একটা ট্রেনিং চলছে আমার, কারণ আমি মোটর সাইকেল চালাতে পারি না, আমার নিজের মেয়ে মোটর সাইকেল ছিল না, আমার বাপের মোটর সাইকেল ছিল না, এই কারণে মোটর সাইকেল চালানো শিখেই নাই, ইচ্ছাকৃতভাবেই শিখি নাই। তো এখন একটা আগ্রহ জন্মাচ্ছে যে মোটর সাইকেল চালানো শিখতে হবে, আশা আছে কিছুদিন পরে একটা মোটর সাইকেল কিনবো, সেই জন্য তো মোটর সাইকেল চালানো শিখতে আসলাম। এটা হচ্ছে আমার ভাগিনার মোটর সাইকেল, খালাতো ভাইকে নিয়ে আসছি, ছোটো খালাতো ভাই হচ্ছে, সে খুব ভালো পারফেক্ট ড্রাইভার, হ্যাঁ মোটর ড্রাইভিং করে খুব ভালো, তো তার সাথে করে নিয়ে আসলাম, তো আমি একটু চালানো শিখি। আর এটা হচ্ছে আপনার চুয়াডাঙ্গা ডিঙ্গেদার পাশেই শিল্পনগরী হচ্ছে, বিসিক শিল্পনগরী, তো এই বিসিকের ভিতরে আসলে ফাঁকা জায়গা, এখানে এসে চালানো শিখতেছি। আজকে প্রথম ট্রেনিং হচ্ছে, অবশ্যই একদিনে তো আর সব কিছু হয় না, আরও দুই চার দিন মনে হয় শেখা লাগবে, চেষ্টা করবো ইনশাল্লাহ হাত ক্লিয়ার করার জন্য। তো কীভাবে মোটর সাইকেল চালানো শিখতে হয় এই জন্য একটা ভিডিও তৈরি করলাম আর কি, যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো।